স্যার আসুন 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 এই পায়খানায়। আরে কতদিনের আমার ইচ্ছা ছিল আমি একটা আইসক্রিম কিনে খাবো। মানিব্যাগে শুধু কয় টাকা আছে? 5 টাকা আছে শুধুমাত্র মানিব্যাগে। তোমার কি টাকার দরকার? অনেক টাকার দরকার। তুমি কি এখন অনেক আফসোস করছো? যাও বৎসু, রাস্তার সামনে দেখবে একটা ফাঁকা দোকান, সেটাকে তুমি পায়খানা বানিয়ে পায়খানার ব্যবসা শুরু করে দাও। পায়খানার ব্যবসাতে অনেক টাকা আছে, যাও, ভবিষ্যতে মঙ্গল হোক তোমার। পায়খানার ব্যবসা? আমার তো মাথার মধ্যে এটা আসেনি। সেদিন আমি বাজারে গেছিলাম, আমি নিজে 5 টাকা দিয়ে হেগে এসেছি। পায়খানার ব্যবসা যদি আমি নিজে করি, টাকাই টাকা টাকাই টাকা। এত ভালো আইডিয়া, ধন্যবাদ ধন্যবাদ। গাইস দেখো ভাই, আমরা এখন যাচ্ছি রাস্তা দিয়ে হেঁটে হেঁটে এবং মাথায় একটা আইডিয়া চলে আসে, আর তখনই আমরা খুলে ফেলে দিই আমাদের পায়খানা বিজনেস। চলো ভাই, এটা হচ্ছে আমাদের প্লেস যেখানে আমরা আমাদের হাগু বিজনেসটাকে স্টার্ট করব। মানে বিশাল হাগু বিজনেস ইজ আওয়ার দোকান। চলো ভাই, এটাতে আমাদের খুলতে হবে অনেকগুলো পায়খানা। ওকে, হোয়াট, এখানে কি হচ্ছে? হোয়াট, এটা কি? হোয়াট, এ তো দোকানে মুততেছে ভাই। হাই রে ভাই, মুতে দিচ্ছে কেন ভাই? এই মাল খেয়ে আসছে নাকি? আরে সে ঘুমায় গেল নাকি ভাই? হোয়াট, মুতের উপরে ঘুমায় আর মুত ওখানে পড়তেছে এখনো? প্রেম করতে নিয়ে যাচ্ছে নাকি ভাই? শাহরুখ খান তার নায়িকা নিয়ে যাচ্ছে এরকম ভাবে কি? মানে প্রথম দিন এবং আমরা এখন বর্তমানে আছি আমাদের সেই অ্যাপার্টমেন্টে, বাড়িতে, এবং এটা হচ্ছে আমার রুম। আমার এদিকে সিগন্যাল দিচ্ছে, আমার অবশ্যই খিদা লেগেছে এবং আমার বগলে দেখো এখানে মানে গ্যাস বের হচ্ছে, মানে এটার মানে হচ্ছে আমাকে গোসল করতে হবে। তো চলো ভাই, দুটো আমাকে কাজ করতে হবে। তো চলো, দিস ইজ আমার ভাই, এটা আমার হচ্ছে বাথরুম, ঠিক আছে? চলো ভাই আমি গোসল করে নিই। ফাইনালি আমি গোসল করে দিয়েছি এবং আমার কিন্তু অনেক খিদাও লেগেছে। পায়খানা করে নেওয়া যাক, সকাল সকাল পায়খানা করবো। বসি। ভাই পায়খানা করে খুব সত্যি অনেক ভালো লাগতেছে, আসলে অনেক হাগা চাপছিল, খিদা লাগছে। ও ভাই দেখো, এটা হচ্ছে আমার আর একটা ঘর, যেখানে বসে আমি সোফাতে বসে আমি টিভি দেখতে পারি। দিস ইজ মাই ফ্রিজ। ভাই এখানে তো পিজা আছে, তারপরে ক্যান ফ্যান, এগুলো সব ঠান্ডা মান্ডা অনেক কিছু আছে। তো চলো ভাই আমি খাবো এটা, কি? লেটস গো। ওকে ভাই চলো, আমার ভাই এটা আমি পাতলাম। চলো ভাই আমরা চলে যাবো দোকানে। ওকে চলো ভাই, আমাদের অ্যাপার্টমেন্টটাকে বন্ধ করে রাখি অ্যান্ড আমরা এখন যাব নিচে। ওকে, দিস ইজ ওয়াও। বা ভাই আমি কত নোংরা একটা শহরে থাকি ভাই, এখানে যেখানে সেখানে ছি 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 ছি, যেখানে সেখানে নোংরা ভাই, এত খারাপ শহর, মানে চিন্তার ভাই। ভাই একটা মেয়ে যাচ্ছে নাকি? এটা মেয়ে না? হ্যালো, হ্যালো হ্যালো, প্রথমে ইনসাল্ট। চলো ভাই আমরা এখন চলে এসেছি আমাদের সেই পায়খানার দোকানে। এটা হচ্ছে মেয়েদের জন্য আর এটা হচ্ছে ছেলেদের জন্য পায়খানা। তো ছেলেদের জন্য পায়খানাটাকে আগে দেখতে হবে। এখানে আমাদেরকে বেসিং লাগবে, একটা কোমোড লাগবে, একটা দরজা লাগবে। ওকে তো চলো ভাই এগুলো কিনতে যাব, কোথায় দোকান সেটাও আমি জানি। আর এটা হচ্ছে আমাদের রিসেপশনের জায়গা, বুঝছো? এখানে বসে থেকে আমরা আসেন আসেন আসেন, হেগে যান হেগে যান, পায়খানা ফ্রি আছে, আসুন 10 টাকা দিয়ে হেগে হেগে চলে যান। 10 টাকা 10 টাকা 10 টাকা, মুতা 5 টাকা, মুতলেই 5 টাকা। ও এখানে কি আছে? ও আমি এটাকে, ও গাইস গাইস চলো ভাই আমি এটাকে কালার করে দিয়েছি। ওয়াও ভাই এবার দেখতে অনেকটা ওপি লাগতেছে, ভিতরের দিকে আমরা করব। চলো ভাই এটা অনেকটা ওপি। চলো ভাই এই মেঝেটা এবার ওপি লাগতেছে, মানে সম্পূর্ণ আমাদের এটা হয়ে গেছে। এগুলো কিছু সুইচ? ওকে, ও ভাই এখানে লাইটও আছে। ওয়াও ভাই আমাদের দোকানটা এখন কিন্তু সেই লাগতেছে, মানে পায়খানাগুলো। এখন আমাকে যেতে হবে মার্কেটে, সেখান থেকে কিনতে হবে এইসব জিনিস। কিন্তু দেখো লাইট লাগানোর পর এবং আমাদের কালারিং করার পর কিন্তু অস্থির লাগতেছে ইয়ার। এখন আমরা যাচ্ছি আমাদের কোমোড কিনতে, আর কোথায় কিনতে পাওয়া যায় সেটা কিন্তু আমি জানি। এখানে একটা কফি ব্রেক আচার দোকান আছে, বাট এটা এখন বন্ধ রাতের বেলা মনে হচ্ছে। চলো ভাই সামনে দিকে যেতে হবে, অ্যান্ড এই দোকানটা 24 আওয়ার্সই খোলা থাকে, এই জন্য কোনো সমস্যা নেই। দোকানদারও এখানে একজন মেয়ে, যেটা আমাদের কাছে খুবই ভালো।
হ্যাঁ দেখছো আমার দিকে তাকিয়ে আছে কিভাবে, আমাকে চেনে কিন্তু। ম্যাডাম আপনার এখানে আমরা একটু শপিং করতে এসেছি, আমাদের কে একটু ভালো পায়খানাটা এখানে দেখান। পায়খানা দেখবে? আচ্ছা আমার মুখের মধ্যে ঢুকে যাও, আসো আসো আসো। ওকে ওকে ঠিক আছে, মুখের মধ্যে ঢুকে যাবো। আমরা কিভাবে পরিশোধ করবো? টাকা ছাড়া এটাকে কিনে ফেলেছি। একটা দরজাও দরকার ভাই, এখানে সব জিনিসের দাম বেশি বেশি লাগতেছে। আচ্ছা এগুলা কি? টয়লেট টিস্যু, আচ্ছা টিস্যু রাখার জায়গা, টয়লেট পেপার হোল্ডার, ভাই সবকিছুর দাম বেশি বেশি। আচ্ছা চলো ভাই আমি এটাকে কিনি, লেটস গো, আমি টাকা ছাড়াই কিনে ফেলে দিচ্ছি। মানে চলো ভাই দোকানে নিয়ে যেতে হবে এখন ফাইনালি। এগুলোকে কোনোভাবে যদি গাড়িতে করে পাঠানো যেত তাহলে আমার সময়টা কম লাগতো। তো আমরা এখানেই লাগাই চলো। ওকে গাইস দেখছো এইটা হচ্ছে আমাদের টয়লেট, ওয়াও। আমাদেরকে বেসিং লাগাতে হবে, দরজা লাগাতে হবে, সবগুলোতেই করতে হবে ইয়ার। গাইস আমার টাকা নিতে হবে, তার সাথে আমাকে কিছু খাবারও খেতে হবে। আর আমার দেখো আমার গা আবার দুর্গন্ধ হয়ে গেছে, তো চলো ভাই আমাকে আবারও একটু গোসল টোসল করে নিতে হবে, স্নান করে নিতে হবে। চলো ইয়ার এবার আমরা আবার বাড়িতে চলে এসেছি। আর এই যে ভাই এটা ছিল আমাদের ম্যানি ব্যাগ, অ্যান্ড ভাই এটা ছিল আমার মোবাইল। দেখো ভাই মোবাইলে আমরা এখান থেকে 9:51-52 সেটা আমি দেখতে পাচ্ছি। এখান থেকে আমি অনেক কিছু করতে পারবো ফাংশন, ঠিক আছে। এখান থেকে আমাদের কেবিন 1, কেবিন 2, কেবিন 3 এগুলো সবকিছু রেডি করতে পারবো, প্লাম্বার ভাড়া করতে পারবো, এমপ্লয়ি ভাড়া করতে পারবো, ক্লিনিং সার্ভিস আমি ভাড়া করতে পারবো। তো চলো ভাই আমাদের ক্লিনিং সার্ভিসের একটা দরকার আছে, চলো ভাই আমি হায়ার করে দিই এখান থেকে, লেটস গো। ফ্রিজে যাই। চলো ভাই ড্রিঙ্কস আছে, এগুলো ড্রিঙ্কসই খাওয়া যাক। ওকে চলো ভাই আমার ড্রিঙ্কসটা খেয়ে নিয়েছি, ব্যাস ড্রিঙ্কস খাওয়া শেষ, এবার যাবো আমি স্নান করতে। ওকে ভাই ফাইনালি আমার কাছে এখন আছে $155, আর এবার আমি যাবো আবার দোকানে, আমি ফ্রেশ হয়ে গেছি। তো চলো ভাই যাওয়া যাক দোকানে, চলো গেটটা লাগিয়ে দিই। একটা মা, বাবা, এটা কে? হোয়াট, আমাদের দোকানে প্রথম কাস্টমার এটাও একটা মেয়ে? হ্যালো, ওয়াও ভাই এটা কি মেয়ে মানে কাস্টমার না, এটা কি মানে কে ভাই এটা? হোয়াট ভাই, আমরা একজনকে হায়ার করেছি ক্লিনিক। ওহো ও গাইস এইটা তো যাকে আমি হায়ার করেছি। হ্যালো, হ্যাঁ ভালো করে সাফ করো, ঠিক আছে, একটাও যেন ময়লা টয়লেট না থাকে, ঠিক আছে। আমি দোকানে যাচ্ছি, এসে যেন দেখি সব কিছু পরিষ্কার করা আছে। হ্যাঁ স্যার ঠিক আছে, আমি সব কিছু পরিষ্কার করে দিব, আপনি কোনো রকম চিন্তা করেন না, আমার এগুলো বাঁয়ে হাতের খেল। আর কোনো কাজ থাকলে অবশ্যই বলবেন স্যার আমাকে, প্লিজ। ঠিক আছে, আর কোনো কাজ থাকলে আমি অবশ্যই বলবো, বাট এরকম ড্রেস পরে এসেছে কেন মানে? চলো ভাই ওগুলোর দিকে না দেখাই ভালো, চলো আমাদেরকে দোকানে যেতে হবে, আরো অনেক কিছু কিনতে হবে। এখন পর্যন্ত একটা কাস্টমারও এখন পর্যন্ত আসেনি ইয়ার। ওয়ে এখানে আরেকজন পায়খানা কিনতে আসছে ভাই, এরও কি পায়খানার বিজনেস নাকি ভাই? ডোন্ট নো এটা কি জিনিস। চলো ভাই এটাও কিনা যাক, এটার দাম কত? $3। আচ্ছা ভাই আমার কাছে এখন আসছে 152। আর প্রথমে তো আমি টাকা যখন ছিল না তখন তো আমি এমনিই কিনতে পারছিলাম, বাট কেন সেটা জানি না। তো চলো আমি দরজা কিনেছি আর একটা ওই জিনিসটাও কিনেছি, আরও অনেক কিছু কিনতে হবে, আমার তো আরও দরজা কিনতে হবে তাই না, আমার সবগুলো পায়খানার জন্য করতে হবে। তো চলো ভাই আমি সবগুলো দরজা বরজা কিনে ফেলে দিই। তো গাইস চলো আমরা দরজাটাকে লাগিয়ে দিয়েছি, এভাবে আমাদেরকে সবগুলো জিনিসই করতে হবে, তো লেটস গো ভাই লেটস গো। গাইস আমরা চলে এসেছি, অ্যান্ড ফাইনালি আমরা এই পায়খানাটা ঠিক করতেছিলাম না, তো এখানে একটা দরজাটা লাগানো দেওয়ার দরকার। ও ভাই এটা এখন অনেক সুন্দর লাগছে, দেখো এখানে বসে থেকে টয়লেট করা যাবে। ভাই কি শান্তি টয়লেট করে ভাই। তো চলো ভাই লাগিয়ে দিই, এখানে আমাদেরকে একটা বেসিন কিনে আনতে হবে। তো চলো ভাই তাড়াতাড়ি চলো, ফটাফট, আমাদের পায়খানা বিজনেসে তাড়াতাড়ি স্টার্ট করতে হবে। আর দেখো ভাই এখন সকাল হয়ে গেছে, এখানে কফির দোকানটা খুলবে আর এখানে কিন্তু মানুষরা খেতে আসবে। গাইস আমি আর জিনিসপত্র কিনতে পারছি না, কারণ এই তিনটা জিনিস আমাকে আবার রেখে আসতে হবে। তো চলো ভাই আমি আস্তে আস্তে সবকিছু সাজিয়ে ফেলি। চলো ভাই আজকে কাজ করতে করতে দেখো সকাল হয়ে যাচ্ছে, একটু পরে ভাই সকাল হয়ে যাবে, তাড়াতাড়ি ভাই আমি এগুলো লাগিয়ে দিয়ে আমি আসলে এখন ঘুমাতে যাব। ওকে চলো ভাই আগে দরজাটা লাগিয়ে দিয়ে আসি। ওকে এইটার দরজা, ব্যাস আমরা আগে একটাকে ঠিক করি। যাক ভাই আমরা এটা করে ফেলেছি, একটা দরজা লাগিয়ে দিয়েছি, এবার চলো ভাই টয়লেটটা নিয়ে আসা যাক। ওকে টয়লেটটা, চলো টয়লেটটা নিয়েছি, টয়লেটটা এখানে লাগিয়ে দিতে হবে, ব্যাস টয়লেটটা লাগিয়ে দেওয়া হয়ে গেছে। চলো গাইস এবার যেতে হবে ভাই আমাদেরকে এই বেসিনগুলো লাগাবো। চলো ওকে একটা বেসিন লাগাই দিই এখানে। ওকে লেটস গো। ওকে গাইস আমাদের এখানে কিন্তু এইখানকার ইয়েটা কিন্তু রেডি আছে। চলো ভাই এই পায়খানার জন্যে আমরা যে টয়লেটটাকে লাগিয়েছি ওটা রেডি, এবং এবার এই পায়খানাটার জন্য আমাকে আর একটা বেসিং লাগাতে হবে এখানে। তো চলো আমি সেটাও লাগিয়ে দিই।
ওকে, আমি তো কিনে নিয়ে এসেছি, ব্যাস সকালই হয়ে গেল ভাই। আজকে কাজ করতে করতে দেখেছো কতটা আমরা পরিশ্রম করতেছি, কারণ আমাদের বিজনেসটা আমরা স্টার্ট করব ভাই। আমাদের দোকান এখন পর্যন্ত কিন্তু রেডি হয়নি, এবং আমরা এখান থেকে স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি, আমাদের কেবিন ওয়ান অ্যান্ড কেবিন টু কিন্তু রেডি হয়ে গেছে। আরও যে দুটো কেবিন ছিল মেয়েদের জন্য সেগুলো কিন্তু এখনও রেডি হয়নি, আমরা সেগুলোকেও এখন একটু পরে রেডি করে দেব। আর তার আগে ভাই আমাদেরকে দরকার আসলে ঘুম দরকার, তো ঘুমাতে যাব। তার আগে ভাই আর একটা জিনিস আমি দেখেছি, এটা কি জিনিস আসলে? ওয়েলকাম, এটা ও এটা এখানে লাগবে ভিতরে। ওয়াও ভাই এখানে, হোয়াট, ওয়াও ভাই, মানে এখন মানুষজন বুঝতে পারবে অ্যান্ড তারা ভাই এখানে চলে আসবে, মানে বিজনেসটা আমাদের শুরু হয়ে গেছে ভাই। আমি এখানে বসবো নাকি? চলো ভাই একটু ডাকাক দিব নাকি এখান থেকে? এ আসুন আসুন ভাই, ভাই আসুন আসুন, হেগে যান হেগে যান ভাই। আমাদেরকে আবারও যেতে হবে আমাদের রুমে অ্যান্ড আমাদের ভাই গোসল করতে হবে, তার সাথে আবারও আমাদের খেতে হবে। ক্ষুধাও লাগছে ভাই। এই লোকটা কোথায় যাচ্ছে? ওদিকে যাচ্ছে। আচ্ছা ভাই ভাই, একটা একটা লোক আসতেছে, আমাদের প্রথম কাস্টমার। ওয়াও ভাই, চলো ভাই আমি একটু পরেই যাবো। আসলে এ কোথায় যাচ্ছে একটু দেখি ভাই, কীভাবে হাগে একটু দেখি, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ স্যার স্যার, আসুন আসুন আসুন, এই পায়খানা, হ্যাঁ এই পায়খানা পায়খানা, হ্যাঁ হ্যাঁ এই পায়খানা, এই পায়খানা, এখানে আসুন আসুন না আসুন না। আরে তুই কি হাগবি না, আমি তোর মুখে হাগবো, বেরো এখান থেকে। সরি স্যার। ওই ওই এ একটা চলে যাচ্ছে, একটা ঢুকছে ভাই। আমি আমি আসি না, একটু দেখি না কীভাবে হাগছে, মানে প্রথম পায়খানা দিছি, ঠিক আছে? আপনি একটু উ ভাই, ওয়াটে ভাই, এ তো হেগে দিছে। মেয়েটা দৌড়ে দৌড়ে আসতেছে ভাই, চলে গেল কেন? আমি তো ভাবছি মেয়েটা আমার এখানে হাঁকতে আসছে। ও হ্যাঁ হ্যাঁ স্যার 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 স্যার, টাকা 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 স্যার স্যার, টাকা, হোয়াট হোয়াট, প্রথম টাকা, আমাদের জীবন সার্থক ভাই, আমরা $5 ইনকাম করতে পেরেছি। চোখে পানি এসে গেল, মানে প্রথম টাকা। চলো ভাই, একটা লোক আমাদেরকে হেগে $5 দিয়ে গেছে। আরে মেয়েটা এখানে দৌড়াচ্ছে কেন? আরে আমাদের পায়খানাতে যান না, ঠিক আছে? ভালো জায়গা। হ্যালো, আমাদের পায়খানাতে যান স্যার, ওখানে অনেক ভালো জায়গা আছে, হাঁকা টাকা লাগলে চলে আসেন, ঠিক আছে? আমরা কম মূল্যে ভালো সার্ভিস দিই। তো চলো ভাই এবার যাওয়া যাক ভাই, আমাদের ঘুম ধরেছে, আমাদেরকে ঘুমাতে হবে, তার সাথে ভাই খাবার খেতে হবে, তার সাথে আমাদেরকে আবার স্নান করতে হবে, একসাথে অনেকগুলো কাজ করতে হবে। তো চলো ভাই আমরা চলে যাই, ঘুমে চলে এসেছি। তো চলো তাড়াতাড়ি ফটাকসে আমি যাবো এখন ভাই ফ্রেশ হতে, ফ্রেশ হতে যাবো। চলো দরজাটা লাগিয়ে দিই, চলো ভাই আমার ফ্রেশ হতে হবে, লেট গো ভাই। ওকে ফ্রেশ হয়ে নিয়েছি এবং এবার যাবো ভাই আমি খাবার খেতে যাবো, কারণ আমার এখন পেটে মানে ইঁদুর দৌড়াচ্ছে এরকম অবস্থা। ওই ভাই খাবারের ইয়েটা কোথায় আছে? এখানে আছে, চলো ভাই। ওকে লেটস গো ভাই, চলো ভাই আমি পিজা বানিয়ে খাবো, না পিজা পিজা খাবো না এখন ভাই অনেক। ওকে ভাই চলো, এটাকে খেয়ে নিয়েছি অ্যান্ড ফ্রিজটা এখন বন্ধ করে। এগেইন ভাই আমি পাততেছি, মানে আমার গ্যাস হয়ে গেছে, দেখছো অনেকক্ষণ থেকে না খেয়েছিলাম তো ওই জন্য গ্যাস হয়ে গেছে। তো চলো ভাই এবার ঘুমানো যাক, চলো লেটস গো। তো চলো ভাই ঘুমিয়ে নি, ব্যাস। ডু ইউ ওয়ান্ট টু স্লিপ? ইয়েস। ওকে গাইস, তো দেখো ভাই আমি ঘুমিয়ে পড়েছি ফাইনালি। তো গাইস আবার সকাল হয়ে গেছে এবং আমাকে আবারও খিদা লেগেছে, তার সাথে ভাই আবারও আমাকে গোসল করতে হবে, মানে স্নান করতে হবে। তো চলো ভাই আজকের ভিডিওটি তোমাদেরকে কেমন লেগেছে অবশ্যই বলো। তোমরা কি এটার পরবর্তী ভিডিও আরও দেখতে চাচ্ছ, পরবর্তী পার্ট? আমরা আরও অনেক বড় বড় ব্যবসা মানে বড় বিজনেস ওখানে স্টার্ট করে দিব, পাবলিক মানে কাস্টমারের ছড়াছড়ি হবে। তোমরা কি সেটা দেখতে চাচ্ছ? তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে পার্ট টু লেখো। তাহলে চ্যানেলে নতুন আছো, এরকম ভিডিও আরও দেখতে চাচ্ছ, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে এখন সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দাও। ভালো থাকবে সবাই, টাটা।